হ্যালো গাইস, তা সকাল থেকে কোথায় পুষ্পাঞ্জলি দেবো কোথায় পুষ্পাঞ্জলি দেবো? তা চলে এলাম আমাদের প্রাইমারি স্কুলে, এখানে পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি শেষে পুষ্পস্তবক মা সরস্বতী মা চরণে দিয়ে তাকে প্রণাম করলাম, যেন বিদ্যা বুদ্ধি হয়, এবং ব্রাহ্মণের পায়ে চরণে প্রণাম নিলাম। নিয়ে তারপরে এখান থেকে চলে এলাম আমাদের বিদেহী নদী, বিদেহী নদী খেয়াতে উঠেছি। তা খেয়াটা একটু প্রবলেম হয়েছিল, খেয়াটা জোয়ারের টানে অনেকটাই দূরে চলে গেছিলো। আবার সেখান থেকে রিটার্ন ঘুরে, ওখান থেকে বোট রিটার্ন ঘুরিয়ে তারপরে আমরা ফেরিঘাটের থেকে এলাম, অবভিয়াসলি চলে এলাম আমাদের বাউন্ডপুর মহেন কবির মহাবিদ্যালয়। এই কলেজে আমি পড়তাম। তো আমার রিসেন্টলি আমার হচ্ছে গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট হয়েছে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের কলেজের সামনে পজিশনটা কেমন, মাঠ আর নিউ একটা কলেজ হয়েছে ওই পাশটা দেখা যাচ্ছে, এ পাশে হোস্টেল আছে, এইটা হচ্ছে আমাদের কলেজ বন্ধুরা। হ্যাঁ, এটাই দেখাচ্ছিল যে আজকে ভ্যালেন্টাইন ডে, জুটি দেখবো না তা কখনো হয়। তাই একজনের সামনে দেখলাম হাত ধরে তারা যাচ্ছে, আরও দেখবো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। তো এই যে আমাদের কলেজ কত সুন্দর, রাউন্ডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস, দেখা মিললো সেই বান্ধবী, দেখতে সুন্দরী, রূপে উর্বশী, বিদ্যায় সরস্বতী। তো গাইস, সব থেকে ভালো করে একটু দেখায় আমাকে বারে বারে বলছিল, ক্যামেরাটা ভালো করে ধর, মুখটা দেখা, মুখটা দেখা। তো ওদের সামনে একটু ক্যামেরাটা জুম করে দেখালাম, দেখুন হাসিটা। ওদের সাথে কিছুক্ষণ কাটিয়ে ওদের সঙ্গে সেলফি তুললাম, সেলফি তুলে একটু মজা টজা করে নিয়ে একটু ঘুরে টুরে নিয়ে টাটা করে দিয়ে আমি আবার, তারপর দেখা হয়ে গেলো কৃষ্ণ সৌভিকের সাথে। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একদম তাড়াতাড়ি। তারপর ওখান থেকে একটু বেরিয়ে এলাম, একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, ও বলছে বাইকে করে চলো একটু, আমাদের মালঞ্চ শহর আছে, মালঞ্চ ব্রিজ, ওই ব্রিজে ঘুরতে যাবো। আমাদের কলেজের সামনে পজিশন থেকে আমরা চললাম, চলো মালঞ্চে যাবো। এটা হচ্ছে আমাদের বাউনপুকুর বাজার। তো এখান থেকে আমরা যাব সিধা মিনাকা, মিনাকা থেকে জয়গ্রাম, জয়গ্রাম থেকে মালঞ্চ। তা আমাদের বাউনপুকুরের বর্ণনা একটু বলি, তোমার নাম শুনেছো হয়তো বাউনপুকুর সম্পর্কে, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে বাউনপুকুর সম্পর্কে। তো আমাদের এখানে বিটিও অফিস আছে, থানা আছে, তোমার হচ্ছে কৃষি মান্ডি আছে, কারেন্টের অফিস আছে, যে এমন কিছু নেই আমাদের এখানে, সেটা বলা বাহুল্য, সবই কিছু আছে। তোমরা জানি আমাকে ভিডিও কেমন হচ্ছে, তোমার কমেন্টে আমাকে জানাবে যে কী টাইপের ভিডিও করবো। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে, তোমরা যদি আমাকে সহযোগিতা করো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার আনবো। গাইস, চলে এলাম মালঞ্চ বাজার। এই মালঞ্চ প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আপনারা যেতে পারবেন বসিরহাট, বসিরহাট তারপর টাঁকি। আমার একবার এই কলেজের বোর্ড পড়েছিল বসিরহাটে, তাই বসিরহাট কলেজে গিয়েছিলাম। তা অনেকটাই দূরে, প্রায় ব্রিজের কাছাকাছি চলে এলাম, এবার আমরা ব্রিজে উঠবো, চলো ব্রিজের উপরে প্রকৃতিটা কেমন। বন্ধুরা, মালঞ্চ ব্রিজ তো ঘোরা হয়ে গেল, খুব এনজয় করলাম। ওখান থেকে আমরা রিটার্ন চলে এলাম মালঞ্চ মার্কেট, মালঞ্চ বাজার। তোমার এটা হচ্ছে বাস স্ট্যান্ড গাইস, এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ আসে এখানে। এই হচ্ছে মালঞ্চ মার্কেট, এখানে প্রচুর লোকের সমাগম, এখানে প্রচুর ভিড়ভাট্টা। তাই আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন কত লোকজন এখানে, এখানে রাতে দিনে সবসময় লোকজন অ্যাভেলেবেল, প্রচুর লোকজন থাকে এখানে। তাই এই সাইডে ওইখান থেকে আমার বাজার আছে, মালঞ্চের বাজার, যেখানে আমার আছে দিদির বাড়ি, ওই মালঞ্চই বাজারে। মানে প্রত্যেক দিন আপনারা সবজি পাবেন, প্রত্যেকদিন হাট বা, এবং খুব সস্তা দামে, খুব কম দামে সবজি পাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। এবং টাটকা সবজি পাবেন, মাছ থেকে শুরু করে সবজি যা নেবেন তাই পাবেন। তো বন্ধুরা, এবার আমরা এখানে চলে যাচ্ছি, এটা এই জায়গাটা আছে বিশাল বড় একটা মাছের বাজার আছে। তো আমরা এখান থেকে চলে যাব তারপরে জয়গ্রাম, জয়গ্রাম থেকে মিনাকা, মিনাকা থেকে বাউনপুকুর।
চলে এলাম গাইস চিরঞ্জিতের এখানে, দাদা আমাদের বন্ধুত্ব সম্পর্ক অনেক দিনের, তো দাদা এখানে এলাম। এবং প্রতি বছর এত সুন্দর সুন্দর থিম করে, তোমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো এসে দেখতে পারো। আজকে একটা থিম দেখালাম তোমাদের, তাই দাদার সাথে দাদা বলছে ওই সরস্বতী মায়ের ওখানে ছবি নিতে। তো বন্ধুরা চলে এলাম আমাদের খেয়াঘাটের কাছে। গাইস ও পারটা আমাদের বাড়ি, মাঝে পাড়া আমাদের গ্রাম। তা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোন টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, কোন টাইপের ভিডিও নিয়ে আসলে তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। টাটা, সবাই ভালো থাকো।